গাছ লাগাও পরিবেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়াতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে মানবাধিকার সংগঠন নামে একটি সংগঠন আজ বিকাল পাঁচ ঘটিকার সময় বসুন্ধরা নামক স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিনামূল্যে মানুষের মাঝে চাঁদা বিতরণ করেন পরিবেশ মানবাধিকার সংগঠন। ঢাকা জেলা কমিটির উদ্যোগে এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়াতে। বিস্তারিত দেখুন সাভার প্রতিনিধি শহীদুলের পাঠানো প্রতিবেদনে। মেম্বারকে দেখেছি, একজন চেয়ারম্যান একজন মেম্বার আমাদের এই মহল্লায় কখনো একটি প্রশাসন নেই, সেটা আমি আজকে দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে বাধ্য হলাম। যাই হোক, এখন ইনশাআল্লাহ আমাদের যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে সে সত্যিকার একজন ভালো মনের মানুষ, এবং সে ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় সে সারা বাংলাদেশের মাঝে নদীর ভিন ইতিহাস সৃষ্টি করেছেন, যেভাবে সেটাকে উন্নয়ন করেছেন। আজকে